5টার সময় ঘুম থেকে উঠেছিলাম, তখন উঠে আমি ঘড়িটাও দেখিনি, 5:30 বাজে না 9টা বাজে, তো আমি উঠে আবার ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, আজকে যেখানে যাওয়ার প্ল্যান ছিল বা যেটা করার প্ল্যান ছিল সমস্ত প্ল্যানটাই উল্টে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সানডে টু আ নিউ ব্লগ, 14th August, আর এখন ঘড়িতে বাজছে 8:10। আমি ঘুম থেকে উঠে গেছি, একটু আগেই উঠেছি, মানে ওই 7:30 নাগাদ ঘুম থেকে উঠেছিলাম, ওকে একটু ভিডিও চেক করছিলাম। আর আজকে সকালবেলা উঠে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, বাট আমি সকালবেলা উঠতে পারিনি। আর চলো ভিডিওটা পুরোটা দেখো, একটু স্কিপ করবে না, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। লেটস স্টার্ট দ্য ব্লগ। বেড ক্লিন করে, ফ্লোর ক্লিন করে, আমি নিজে ক্লিন হয়ে রেডি, এখন ব্রেকফাস্ট বানাতে যাবো। আর ব্রেকফাস্টে বানাবো ওটস অমলেট। অলরেডি আমার ওটস অমলেটের রেসিপিটা দেওয়া আছে, যারা এখনও দেখনি আমি নিচে ডেসক্রিপশন বক্সে বা ওপরে এদিক ওদিক কোথাও লিঙ্কটা দিয়ে দেবো। আমার ডেলি ব্লগের মধ্যেই ওটার একটা ছোট্ট করে কীভাবে ওটস অমলেট বানায় সেটা দেওয়া রয়েছে, তো ওখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। আর বাইরের আজকে ওয়েদারটা কিন্তু দুর্দান্ত, মানে রোদের তো দেখাই নেই, বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে হালকা হালকা, বাট হাওয়া কিন্তু সেই লেভেলের হাওয়া দিচ্ছে, হচ্ছে আমি ছাদে রয়েছি এরকম হাওয়া দিচ্ছে। অনেকক্ষণ ধরে ঘরে বসে বসে মা দিদিমার সাথে গল্প হলো, তারপরে এখানে এখানে বাইরেটা আমি দেখছিলাম, যে বৃষ্টি হচ্ছে, একবার জানলা বন্ধ করছি একবার জানলা খুলছি, একটু আরাম নিচ্ছি। আর শঙ্কুকে ফোন করলাম, একটু শপিং করতে যাওয়ার প্ল্যানিং রয়েছে, আমি কিছু শপিং টপিং করবো না, শঙ্কু করবে, দুদিন ধরে আমার মাথা খাচ্ছিলো, তো বললাম তো আজকে ছুটি আছে, আজকে আমার যে প্ল্যানটা ছিল সেটা তো আমি ক্যান্সেল করে দিয়ে যেতে, ভাবলাম যে চলো শপিংই যাবো যাক। তো এখন বসে বসে ল্যাগ নিচ্ছি, আর তারপরে দেখি কোথায় বেরোবো, ব্রেকফাস্ট বানাবো কি বানাবো যাই না, সে ব্রেকফাস্ট না লাঞ্চ বানাবো, লাঞ্চে ভেজিটেবলস বিগড়ো এইসব দিয়ে লাঞ্চ বানাবো। এখন লাঞ্চ বানাবো, তো লাঞ্চের জন্য এখানে সব ভেজিটেবলস কিচমিচি লেটুস এটা ওই বানা করে মানে কী করে ভুলে গেছি, এটা তো বেল পেপার, ক্যাপসিকাম আর গাজর, ওয়েদারের অবস্থা তাতে করে শপিং কেন, বাইরে বেরোনোটাই খুব মুশকিল। আমি রেডি তো হইনি, বোনকে বলেছে রেডি হতে, ও বলেছিল 3টের সময় আসবে, দাম দাম মানে 3টের ট্রেনে উঠবে, বাট মানে যা অবস্থা বাইরেটা দেখে মনে হচ্ছে না যে বেরোই আর শপিং করতে যাই কোথাও। আর আমার ইভিনিংয়ে একটা ইনভিটেশন পড়েছে বন্ধুর মায়ের আজকে বলতে তুলিকা, সো এগেইন হ্যাপি বার্থডে টু ইউ, ভালো থাকো সুস্থ থেকো, আর আমার সাথে রিলেশন সবসময় ঝাঁক কাছ রেখো, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে তুলিকা। সো চলো, ওর বাড়িতে আজকে ইনভিটেশন রয়েছে, ওর ও আমাকে ইনভাইট করেছে, অ্যাকচুয়ালি আমাকে অভিষেককে দুজনকেই করেছে, বাট যেহেতু অভিষেক বাড়িতে নেই তাই জন্য আমাকে একাই যেতে হবে, তো ওখানেই ইনভিটেশনের দিন যেতে হবে, বিকজ এই যে ওয়েদারটা তাতে করে তো বাইরে বেরোনোর কোনো চান্সই আমি বুঝতে পারছি না। এই পেঁপেটা কিনেছিলাম, পেঁপেটার অবস্থা দেখো কতটা বাজে পেঁপে, মানে আমি এরকমভাবে এইটা দিয়ে লিটারেলি ছুলে ছুলে এইগুলোকে বার করেছি, এটাকে একটা জুস বানাবো, আদারওয়াইজ কোনো অপশান ছিল না এটাকে কেটে কেটে খাওয়ার মতো। অবশ্য দমদমেটি 4 নম্বর রেলগেট দিয়ে স্টেশনে ওঠার মুখটাতেই, সরি 1 নম্বর রেলগেটে বাজারের সামনে দিয়ে যে সিঁড়িটা গেছে সেখান দিয়ে যে এটা ওঠে, ওখানে একজন দাদু বসেন পেঁপে নিয়ে বসে, তো আমি একজনের কাছে পেঁপে নিতে গেছি, এমনভাবে ঠেকিয়ে উঠলো যেন মানে উনি বিজনেস করতে বসেনি, আমি ওনার কাছে বিজনেস করতে গেছি, তো আমি নেইনি, নেব না বলে চলে এসেছি। তো কালকে আমি ওনাকে বললাম যে আমাকে একটা পেঁপে দাও, আমি নিজে দেখে নেইনি, আগের দিন দেখে নিতে গিয়ে উনি খাই খাই করছিলো সেজন্য আমি দেখে নেইনি, তো বললাম যে পেঁপে দাও, সরি, তো উনি পেঁপে দিয়েছে, বললো কালকে খাবে, বললো আজকে খাবে, বললাম না আজকে খাবো না কালকে খাবো, দুদিন থাকবে, তো বললো হ্যাঁ হ্যাঁ থাকবে, বলে পেঁপেটা দিয়ে গেল। আমি কালকে ধুয়ে ফ্রিজের উপরে রাখা ছিল, আজকে ধুয়ে বলে আমি অর্ধেক খাবো আর অর্ধেক রেখে দেবো কালকে খাবো। আর পেঁপেটার এই অবস্থা, এইরকম লেভেলের অবস্থা, মানে ভাবো মানুষকে যত বেশি ভালো এ করা যায় না সে তত মাথার উপর চড়ে বসাও, খারাপ ব্যবহার করো, খারাপ থাকো লাইফে, তাদের হয়তো অনেক কিছু করতে পারবে, তো সেটা থেকেও মানুষ মনে হয় না বেশি দূর ওপরে উঠতে পারে, বিকজ ওনাকে
দেখেছি আমি ওনার, তখন কটা বাজে, 8টা বাজে, ওনার 7:30 বাজে, ওনার তোমার এ কিন্তু মানে ওই পেঁপে কিন্তু একটা দুটো তিনটে, মানে আমার মতো পাপি ধাপি লোকজনগুলোই নিয়েছে ওনার থেকে পেঁপে, আদারওয়াইজ পেঁপে কিন্তু ধরাই পড়েছিল। তো এরকমই হয় ভালো খারাপ মানুষদের সাথে, বা খারাপ মানুষদের সাথে ভালো হয় না, ভালো হলেও সেটা খুব সামান্য টাইপের হয়, আর ভালো মানুষদের সাথে ভালো না, শত খারাপের মধ্যে থেকেও যেটা ভালো হওয়ার সেটা ঠিক হয়েই যায়। খারাপ হওয়ার চেষ্টা করো না, ভালো হওয়ার চেষ্টা করো বা ভালো কিছু করার চেষ্টা করো। খারাপ করে বেশি দূর ওঠা যায় না, খারাপ করে লোকের পিছনে লেগে তারপরে লোকের সাথে পরনিন্দা PNPC করে এগুলো করে বেশি দূর ওঠা যায় না। নিজের শরীর, নিজের মন, নিজের লাইফ নষ্ট করা হয়, আর কিছুই নয়। তো এটা আমার তরফ থেকে সবাইকে একটা সাজেশন, যারা যেমন এই ভিডিওটা দেখবে আর যারা আমার ভিডিও পরেও দেখবে তাদের জন্য বলা, যে যদি হলেও একটু হলেও ভালো মানুষই দেখো, খারাপটা দেখিও না, সেটা নিজের জন্য তুলে রাখো খারাপটা, আর ভগবান তোমার জন্য ভালো ডেফিনেটলি রেখে দেবে। এখানে চা রেডি উইদাউট সুগার, আর এখানে বিস্কিটের কোটস, চা থাকবে উইদাউট সুগার, তার সাথে বিস্কিট থাকবে, এই দুটো না হলে আমার জাস্ট ভালো লাগে না। আমি রেডি হয়ে গেছি ফর বার্থডে পার্টি, একটু সন্ধ্যে সন্ধ্যে যাবো, 6টা বাজছে এখন, 6:05 বাজছে, আর আমি ভাবছি একটু বাজারে যাবো, বাজারে গিয়ে বাজার টাজার করে দিয়ে তারপরে ডিরেক্ট বার্থডে পার্টিতে ঢুকে যাবো। বহুত কুছ বাজার করকে লেকে আয়ে, লেকিন কল কা জো মেন খানা হ্যায় চিকেন ও নহীঁ মিলা, বন্ধ হ্যায়, इसीलिए नहीं लेके आ पाए, पता नहीं कल क्या होगा। चले इसी बर्थडे का ये बड़ी था, देखो बर्थडे का देखो 90 बुरा था, देखो देखा ना जाबे ना, देखो हमें देखो ना किन्हें रहना हो, बिरयानी होच्छे, यही तो देखो चिकन बिरयानी, चिकन टा देखा नहीं, मैडम रहना कुछ नहीं, बर्थडे का बोल ঘুরতে গেছে, কোথায় ঘুরতে গেছে? বাবা বলছে কাটোয়া, আমি বলছি মৌসুমি। বেঙ্গলিতে আচ্ছা, আর কি আছে সাবজেক্ট? পরিবেশে এইট, আর
পাকা চালি দে তোমার রূপম ভয় পেয়ে রাত্রিবেলা কিরম করে কর ঘুমা আমরা লাঞ্চ ডিনার ফিনার করে এখানে আচার খেতে বসেছি কি হয়েছে বাড়ি চলে এসেছি আর এখন ঘড়িতে বাজছে 11:30 বাজছে ওদের বাড়িতে গেলে এরকম লেটই হয় বাড়ি ফিরতে ফিরতে তো সবার সাথে গোপাল দা আর ইঙ্কি সবাই এসেছিল তো সবার সাথে আড্ডা দিয়েছিলাম যাই হোক এখন চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা যাবে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে খুব ভালো রেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আপনি আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো সো বাই টেক কেয়ার